नमस्कार বন্ধুরা, আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমরা আজকাল সবসময় খুঁজি যে কত কম মশলায়, কম এফোর্টে, কম সময়ে চটপট কিছু রান্না যদি পাওয়া যায় খুব ভালো হয়, কারণ আমাদের এখন সময় ভীষণই কম। সবাইকে ল্যাডিলো স্পুনে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো পনিরের একটা পুরোপুরি নিরামিষ রেসিপি। এর জন্য আমি 2 চামচ মতন মৌরি নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে। আপনি সেটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন, এই রকমভাবে খুব ভালো একটা মিহি গুঁড়ো করতে হবে। এরপর আমি নিয়েছি প্যাকেটের পনির। আপনি এটা মানে লোকাল পনিরও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো পনিরই ব্যবহার করতে পারেন। সেই পনিরটাকে আমি একটু বড় করে চৌকো করে কেটে নিয়েছি। এটা কিন্তু এরকম বড় করেই কাটবেন বন্ধুরা, এটা এই ছোটো ছোটো করে যেরকম কিউব করে কেটে আমরা রান্না করি সেরকমভাবে রান্না এটা নয়। এটা সবসময় কিন্তু এরকম 1 পিস বা 2 পিস করেই সার্ভ করা হয়। এটা একটা কাশ্মীরি লাল পনিরের ঝোলের রেসিপি। এটা কিন্তু ভীষণই অল্প মশলায় এবং দারুণ স্বাদের একটা নিরামিষ পনিরের রেসিপি, যেটা কিন্তু আগে আমরা কখনো খেয়েছি বলে আমার বোধ হয় না। আমরা কাশ্মীর থেকে খেয়ে এসে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। দেখুন, এর জন্য আমি 2 টমেটো নিয়েছি। টমেটোই কিন্তু এখানকার এই রান্নাটার প্রধান উপকরণ বলতে পারেন। টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর নিয়েছি সর্ষের তেল। এই রান্নাটাতে কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগে। তেলের সঙ্গে টমেটোর একটা মিশ হয়ে একটা খুব দারুণ ঝোলের রেসিপি তৈরি হয়। এবার আমি তেলটাকে গরম করে নিয়েছি। নিয়ে পনিরে কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই আমি লাগাইনি, লাগাবার দরকার নেই। দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, অনেক সময়ই হয় যে আমরা পেঁয়াজ রসুন ছাড়া পনিরের রেসিপি খুঁজি, সেটা কিন্তু আমাদের বাঙালি বাড়িতে প্রায় সময়ই লাগে নিরামিষ দিনে। তাই সেই রকম দিনে কিন্তু এই রকম একটা পনিরের রেসিপি আমার মনে হয় আপনাদের কাজে লাগবে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি। দেখুন, এইভাবে লাল করে ভেজে নেবেন, এতে দেখতে কিন্তু খুব ভালো লাগবে এবং তাতে যে খুব শক্ত হয়ে যাবে পনিরটা তা কিন্তু নয়, এবং কোনো রকম নুন জলও ভেজাবার দরকার নেই। তবে যদি আপনার মনে হয় যে আপনি নুন জলে দিলে আপনার বেশি ভালো হবে, তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন, কিন্তু আমার মনে হয় এই রান্নাটার ক্ষেত্রে সেই এই প্রসেসটার কোনো দরকার লাগে না। এরপর ওই তেলটা থেকে আমি একটু তেল কমিয়ে রেখেছি, কারণ প্রচুর পরিমাণে তেলেই ওটা ভাজতে হয়। তাতে আমি একটু ঘি অ্যাড করেছি। ঘি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে গন্ধটা, সঠিক গন্ধটা পাওয়ার জন্য। এবার তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এছাড়া কিন্তু আর অন্য কিছু আমি ব্যবহার করিনি। এবার গরম মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে একটু গন্ধ বেরোনো অবধি ভেজে নিয়ে তাতে পেস্ট করে রাখা টমেটো বাটাটা দিয়ে দিলাম। দেখুন আপনি যে এর মধ্যে কত কম মশলা এবং কত ইজি এবং খুব মানে একদমই 10 মিনিটের মধ্যে আপনি একটা দারুণ স্বাদের একটা কাশ্মীরি পনিরের রেসিপি তৈরি করে নিতে পারবেন। দেখুন, এবার পনিরটার এবার টমেটো গ্রেভিটার মধ্যে আন্দাজ মতো নুন, খুব সামান্য পরিমাণে হলুদ দিতে হবে দিয়ে, এবং 1 চামচ পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এতে যদি আপনি ইচ্ছে করেন যে একটু ঝাল খেতে চান, সেক্ষেত্রে কিন্তু শুধু রেড চিলি পাউডারও আরও 1 চামচ ব্যবহার করতে পারেন। আমরা ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এতে আমি আর রেড চিলি পাউডার ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো মিষ্টি। যদিও এটাতে কিন্তু মিষ্টি পড়ে না, কিন্তু আমরা বাঙালিরা এসব রান্নায় কিন্তু একটু মিষ্টি থাকলে মনে হয় যেন স্বাদটা ব্যালেন্স হচ্ছে, সেই কারণে আমি কিন্তু এটাতে মিষ্টি ব্যবহার করেছি। আমার মনে হয়েছে মিষ্টিটা দিলে পরে স্বাদটা এটা বেশ ভালো লাগে। আমার বাড়িতে এটা আমি প্রায় সময়ই করি, খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। দেখুন, 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি। এইরকমভাবে একদম তেল বের হওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কীরকম হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে টমেটোর পেস্টটা। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এই জলেই যেহেতু পনিরটা রান্না হবে, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু ভালো পরিমাণে দিতে হবে। 1/2 চামচ আমি আদা গুঁড়ো দিয়েছি। আপনি যদি আদা গুঁড়ো না থাকে বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আদা বাটা পনির টমেটো পেস্টের সঙ্গেই আপনি কষিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ মৌরি গুঁড়ো, এটা আমি আগেই করে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও একটু জল দিলে ভালো হয় বলে আমি আর একটু জল দিলাম, কারণ এই ঝোলটার মধ্যেই কিন্তু পনিরটা রান্না হবে। এই জন্যই কিন্তু পনিরটা আলাদা করে নুন জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এবার এটা দিয়ে দেওয়ার পরে ভালো মতন ফুটে এলে পরে আমি চাপা দিয়ে 5-7 মিনিট আমি এটাকে রান্না হতে দিয়েছিলাম।
দেখুন এবার ঘন হয়ে এসেছে ঝোলটা, কতটা পরিমাণে আপনি গ্রেভি রাখবে সেই আন্দাজে গ্রেভিটা রেখে ওপর থেকে ঘি ছড়িয়ে এটাকে রান্নাটাকে কমপ্লিট করতে হবে। আপনি ঘি যদি না খেতে চান, কম খেতে চান, নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু স্বাদ আরও ভালো হয়। দেখুন লুকটা অসম্ভব সুন্দর দেখতে হয় বন্ধুরা, এটা কিন্তু মানে গেস্টদের জন্য একটা পারফেক্ট রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটাকে একটা লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রাখছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।